প্রত্যেক বিষয় নিয়ে বরেন্দ্র টেলিভিশন নিয়মিত আয়োজন আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জহুর ইসলাম মল। আজকের আড্ডার বিষয় মেয়ে দিবস। আজকে আড্ডাতে আমাদের মাঝে উপস্থিত আছেন আলোচক হিসাবে মোহাম্মদ আশরাফ আলী, সভাপতি রাজশাহী ওয়াসার শ্রমিক লীগ। এছাড়াও আছেন আমাদের মাঝে মোহাম্মদ নওয়াব আলী, সভাপতি বাংলাদেশ ইমারত শ্রমিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাফ রাজশাহী জেলা। শুভ সন্ধ্যা, আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা সেটা বিষয়ে আগে বলি, মে দিবস কেন? মে দিবস এসেছে সেই 1986 সাল থেকে, শিকাগো থেকে। তখন থেকেই মে দিবসের প্রেক্ষাপটে বিভিন্ন শ্রমিকরা আন্দোলন করছে নিজেদের অধিকার আদায়ের জন্য। আজ সেই দিন পৌঁছাইছি যে 2018 সাল, আমরা আগামীকালকে মে দিবস উদযাপন হতে যাচ্ছে গোটা বিশ্বব্যাপী। এই মে দিবসের প্রেক্ষাপটে আমরা আপনার কাছে যে বিষয়গুলো জানতে চাইব, সেই বিষয়ে প্রথমে যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের শ্রমিকের অবস্থা কেমন, আপনি এটা কীভাবে দেখছেন মিস্টার আশরাফ আলী? বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তুলনে আছেন আমাদের জহুর ইসলাম ভাই। আমি জহুর ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি বরেন্দ্র টিভিকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমি রাষ্ট্রপতি শ্রমিক লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মে দিবসটা উদযাপিত হয়েছিল, তার ফলভোগ আমরা এখন বর্তমানে করছি। কারণ এই মে দিবসটা 1986 সালে আমি যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কিছু শ্রমিকরা আন্দোলন করছিল, তার আন্দোলনের ফলভোগ বর্তমানে আমরা করছি। গোটা বিশ্ব শ্রমিক তার ফলভোগ করছে। বর্তমানে শ্রমিক বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। বর্তমান শ্রমিকদের যত প্রকারের চাহিদা আছে বর্তমান সরকার ঠিক তাদের দাবি পূরণ করছে, এবং যেন একজন শ্রমিক সুষ্ঠুভাবে তার পরিবার গেলে চলতে পারে সেই ব্যবস্থা বর্তমান সরকার শ্রমিকের ন্যায্য একটা মজুরি মানে ব্যবস্থা করে থাকে। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই ভালো, এখন গোটা বাংলাদেশে একটা সরকারের সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে। আসলে এই ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বলা হচ্ছে, যেটা শ্রমিক দিবস, মে ডে, এই মে ডেটা আপনি কীভাবে দেখছেন বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, জনাব নবাব আলী? সর্বপ্রথম আমি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রাজশাহী জেলার পক্ষ থেকে বরেন্দ্র টেলিভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মে দিবসটা মূল কারণটাই হয়েছে যে আমাদের আগে কর্মঘণ্টার কোনো হিসাব ছিল না, যে আমরা আসলে কত ঘন্টা শ্রম দিব। সকালে শুরু করলাম, সন্ধ্যা পর্যন্ত হয়তো কর্ম কাজ করেই চলে আসি, কিন্তু তার কোনো হিসাব ছিল না যে আসলে আমাকে কত ঘন্টা করতে হবে। আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে 1986 সালে যেসব শ্রমিকরা কর্ম করতো আর কি, তাদের একটা দাবি ছিল যে আমাদেরকে এতক্ষণ খাটাবেন কেন, একটা সময় সীমা থাকা দরকার। আসলে আমি 8 ঘন্টা খাটবো, না 10 ঘন্টা খাটবো, না 6 ঘন্টা খাটবো, না 12 ঘন্টা খাটবো, সেটা কোনো নির্দিষ্ট ছিল। সকালে লাগালো, সন্ধ্যা পর্যন্ত চলছে। তাদের যুক্তিকে একটা ছিল যে আমাকে একটা কর্মঘণ্টা হিসাব করে দেওয়া হবে। তো কর্মঘণ্টা হিসাব করতে গেলে তো আসলে যে কোনো একটা প্রতিনিধিকে সেটা করতে হবে। যেমন মালিক পক্ষ সকালে কাজে লাগালো, সন্ধ্যা পর্যন্ত করে গেছে, এটা নির্দিষ্ট ছিল না। যার জন্যে কিন্তু তখন তাদের দাবির মুখে অনেকজনা মৃত্যুবরণও করেছে। সেই মৃত্যুবরণ তারা করলেন, কিন্তু সেই হিসাবে আমরা এখন দেখছি যে আমাদের শ্রমিকরা একটা ঘন্টার মধ্যে সরকার উনি কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট করে দিয়েছে যে তোমরা 8 ঘন্টা কর্ম করো। একটা ঘন্টার তো একটা নিয়ম আছে যে আমি কতক্ষণ খাটবো। সরকারের কর্মচারী ধরে তো একটা নিয়ম করে দিয়েছে যে এতক্ষণ থেকে এতক্ষণ খাটো, কিন্তু শ্রমিকের কোনো নিয়ম ছিল না। আমরা কিন্তু এই সরকারের আমলে অনেক সেই নিয়ম কারণের মধ্যে কিন্তু এসে গেছে, তো প্রতিটা জিনিসই 100% হয় না, বিরতি থাকতেও পারে, বাড়তি থাকতেও পারে। এখন এখানে যেমন আমাদের মজুরির কোনো নির্ধারণ ছিল, আসলে আমি কতক্ষণ 8 ঘন্টা শ্রম দিলে আমার কত টাকা মজুরি হওয়া উচিত, সেটা কিন্তু আমাদের কোনো সিস্টেম ছিল।
এখন কিন্তু আমরা মোটামুটি আমাদেরকে সরকার একটা সিস্টেমে দিয়ে দিই, যেমন ঢাকা শহরে একজন লেবার মিনিমাম হয়তো 100 টাকা, একটা মিস্ত্রি হয়তো মিনিমাম 700 বা 800 টাকা, আমাদের রাজশাহী বা বিভাগীয় অন্য শহর যেগুলো সেগুলোতে একটু কম। যেমন আমাদের এখন আপনি একটা লেবার হিসাব করতে গেলে মিনিমাম 450 টাকার নিচে কিন্তু নাই, 450, 500, 550, মিস্ত্রি ধরো সেই ক্ষেত্রে আপনার 600, 650 এ পর্যায়ে চলে আসে। আসলে আমাদের দেশে যেমন একটা শ্রমিক খাটছে তার যেমন মজুরি পাওয়া প্রাপ্য, জিনিসের দ্রব্যমূল্যের সাথে কিন্তু একটা সামঞ্জস্য রাখা উচিত, সেটাকে রেখে কিন্তু এখন আমরা শ্রমিকের পক্ষ প্রতিনিধি হিসাবে আমরা কিন্তু সেটা সর্বক্ষণিক সেটাকে চেষ্টা করি যে তারা যেন ন্যায্য মজুরিটা পায়, এবং 8 ঘন্টা যাদের কর্ম সে 8 ঘন্টাই তারা, 8 ঘন্টার পরে যেটা খাটবে আমরা এটা বারবার বলে থাকি, 8 ঘন্টার পরে যদি আপনি খাটান তাকে সেই ঘন্টার মজুরি আপনাকে হিসাব করে দিতে হবে। যদি আপনি ওভারটাইম খাটান তো সেই মজুরিটা ডবল হওয়া উচিত। যদি আপনি 8 ঘন্টা খাটান পরবর্তীতে যদি দেখা গেছে যে আমি 5 ঘন্টা খাটাবো তাহলে তাকে কিন্তু আবার সেই মজুরি দিতে হবে, সেখানে আর কম করার কোনো সুযোগ নেই, সেটা আমরা চেষ্টা করি। ধন্যবাদ। আমরা যে বিষয়টা বলছি যে ন্যায্য মজুরি, আপনি এই বিষয়টা কেমন দেখছেন, আসলে শ্রমিকরা কি আদৌ ন্যায্য মজুরি পাচ্ছে কি না, আপনি এই বিষয়টা কিন্তু দেখছেন, এবং শ্রমিকের যে এনভায়রনমেন্ট স্যাটিসফ্যাকশন যে বিষয়টা আছে এটা আপনি ন্যায্য তাদের মানসিক যে স্যাটিসফ্যাকশন সেটা আদৌ হচ্ছে কি না আপনি দেখছেন। ধন্যবাদ। বলছেন সুন্দরভাবে চলে যাচ্ছে ন্যায্য, তাদের হচ্ছে ন্যায্য মজুরি পাচ্ছে বলে মনে করছেন, সেটাই আমি বিষয়ে বলতে চাচ্ছি যে আসলে আপনারা যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বিশাল একটা বিভিন্ন জায়গায় ইমানত নিয়মিতভাবে তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে ইমানত তৈরির ক্ষেত্রে এইখানে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং সিকিউরিটি আপনার এখানে সম্পূর্ণ তারা আসলে কি নিরাপদ কিনা এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমরা সবসময় মালিক পক্ষকে বলে থাকি যে এখানে যেমন বিশুদ্ধ পানির একটা ব্যবস্থা আপনাকে রাখতে হবে, আমার শরীরে যে পানিটা খাচ্ছে সেটা আসলে বিশুদ্ধ পানি, আমাদের অনেক যারা শ্রমিক দিনমজুর তারা তো আসলে পানিটার পক্ষে অত খেয়াল করে না, যখনই যে পানি পায় ট্যাপে পানি ধরে নিয়ে খায় না, যে জায়গাটায় বসে খাবে সেই জায়গাটা আসলে পরিচ্ছন্ন, অনেক সময় তারা কিন্তু সেটা দেখে না, পরিচ্ছন্ন জায়গায় নেই তাহলে পরিচ্ছন্ন জায়গা কোথায় যায়? জি, আমরা আরও শুনবো, আমরা এখনই একটু বিরতিতে চলে যাচ্ছি দর্শক, আমরা বিরতির পরে আপনাদের বিভিন্ন প্রশ্ন আপনারা কমেন্টের মাধ্যমে বরেন্দ্র রাজশাহীতে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন আপনারা জানানোর জন্য চোখ রাখুন বরেন্দ্রকে। কেমন আছো? ভালো আছি চাচা। আলহামদুলিল্লাহ। তাতেই চলে স্কুলে দেরি হয়ে যাইতাছে। সালমা বাড়ি চল, তোরে আজকে দেখতে আসতেছি। সালমা আয়।
মাশাআল্লাহ খুব ভালো। আমি এতক্ষণ যা বললাম তাতে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, তুমি কি বলো? জি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। বাবা, কম বয়সে মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, দেশে আইন আছে, আমার শাস্তি হতে পারে। না রে মা, এখনই তোর বিয়ে দিব না। আগে কলেজ পাস দে, পরে সময় হলে দেখা যাবে। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আড্ডায়। আড্ডায় আজকের বিষয় মেয়ে দিবস। মেয়ে দিবসে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আশরাফ আলী, এছাড়া উপস্থিত আছেন জনাব নওয়াব আলী। আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি হচ্ছে ওয়ার্কার স্যাটিসফ্যাকশন। আসলে ওয়ার্কাররা তারা এনভায়রনমেন্টে আসলে স্যাটিসফাইড কি না এবং তাদের সিকিউরিটি কতটুকু, জনাব নওয়াব আলী সাহেব। ওনারা আমাদের জানা মতে শ্রমিকরা সিকিউরিটির ক্ষেত্রে ওনারা খুব একটা তৎপর না। যেমন আমরা একটা বিল্ডিং তৈরির টাইমে সিকিউরিটির জন্য যেমন মালিক পক্ষকে বলা হয় যে আপনি আউটসাইডে সুন্দর করে ঘেরে দিন যেন আমার শ্রমিক দুর্ঘটনা কবলিত না হয়। অনেক সময় আমরা দেখেছি যেহেতু নির্মাণ সেক্টরে আসলে বাইন্ডিং শ্রমিক না, আমরা আজকে দশজন দরকার, দশজন নিয়ে চলে গেলাম, আবার কালকে দরকার না তাদেরকে আমি ছেড়ে দিলাম, আসলে তারা কিন্তু বাইন্ডিং। সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা যেমন কাজ করার জন্য মাথার হেলমেট, আপনার গায়ের বেল্ট, এই জামা, গায়ে মাজার বেল্ট, পায়ের হলো আপনার যেমন গামবুট, এগুলো আমরা দিয়ে থাকি, অনেক সময় মালিকরা দেয়। আমাদের শ্রমিকদের মধ্যে একটা অনীহা প্রকাশ হয়েছে যে তারা ওই গামবুটটা পরতে চায় না, মানে ওজন বেশি, যেহেতু জুতারা লম্বাই বেশি, ওরা কিন্তু তাতে অভ্যস্ত না। অনেক সময় আমরা দেখেছি, আমি একটা সাইডের হেড মিস্ত্রি, আমাকে যখন মোটরসাইকেলের একটা আওয়াজ ছিল তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ওই হেলমেটটা তিলে মাথায় দিয়ে দিল, বেল্টটা টপ করে গেঞ্জিটা গায়ে দিয়ে নিল, গামবুজটা পরে নিল, কিন্তু আসলে আমার সিকিউরিটিটা কিন্তু আমাকেই দেখতে হবে, আসলে আমার নিরাপত্তাটা আমাকে সতর্ক হতে হবে। সেই ক্ষেত্রে আমি দেখেছি শ্রমিকরা এত সতর্ক না। আমি জিনিস দিছি, আমি কেন ব্যবহার করব না? আপনাকে তো ব্যবহারের জন্য আমি জিনিসটা কিনে দিয়েছি, কিন্তু তারা দেখা গেছে যখনই চলে গেলেন তখন ওনার একটা কোণাতে ফেলে দেয়, উনিও স্বাধীনভাবে ওই ঠিক খোলামেলা। এটা কি আপনাদের শ্রমিকের পক্ষ থেকে কি কিনে, মানে ইউনিয়নের পক্ষ থেকে কিনা দেওয়া হচ্ছে না তাদের যারা বিল্ডিং তৈরি করছে তাদের পক্ষ থেকে? না, যারা ওখানে বিল্ডিং নির্মাণ করা হয়, যেমন ডেভেলপার কোম্পানি হলে কোম্পানিকে সেটা আমরা অবহিত করি যে আপনারা এই জিনিসগুলো লাগবে, পানির যেমন ফিল্টার দেন বা বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল পুঁতে দেন, একটা শ্রমিকের জন্য যেমন বেল্ট দরকার বেল্ট দেন, কাজ করার জন্য বাইরে নেটিং করে দেন, মাছানোর জন্যে মাছান দেন, মাছানো যখন ওরা আউটসাইডে বাস বানায় তখন তারা বেল্ট দেওয়া হয় যে বেল্টটা বাসের মধ্যে বাঁধে রশি দিয়ে টাঙা থাকলো, যদি একটা কোনো ক্ষেত্রে একটা দড়ি বা একটা বাস ভেঙে পড়েও যায় তাহলে লেবারটা অন্তপক্ষে নিচে পড়বে না, কিন্তু সেতে তাতে দেখা গেছে আমি কোম্পানি দিল কিন্তু তারা ব্যবহার করলো না। এই যে একটা প্রশাসনিক সমস্যা, আমরা কিন্তু এটা এই বিষয়গুলা অনেক সময় আমাদের যেমন শ্রম দপ্তর আছে, কলকারখানা পরিদর্শক আছে, কিন্তু এগুলোকে দেখার জন্যে আমরাও কলকারখানা পরিদর্শককে আমরা বিষয়গুলো অবহিত করেছি যে আপনারা যদি আমাদের কাছে লিস্ট চান যে আসলে কোন কোন বিল্ডিংটা আপনারা ভিজিট করতে যাবেন বা কোন কোন রায় যেতে চান, আমাদের কাছে লিস্ট লেন যে আমরা এতগুলো জিনিস দেওয়ার পরেও তারা কেন করছে না, ব্যবহার করছে না। এখানে মাছ কিছুদিন সরকারিভাবে আপনার আয়োলো প্রতিষ্ঠান ছিল, তারা আমাদের সঙ্গে কাজ করে গেছে, তারা সুন্দরভাবে বুঝিয়েছে যে তোমরা এই জিনিসগুলা ব্যবহার করলে অন্তপক্ষে তোমার নিরাপত্তাটা ভালো থাকবে, তাদেরকে আমরা বুঝিয়েছি। এই সুন্দর 30 জন 40 জন 50 জন করে নিয়ে আমরা কিন্তু তাদেরকে বুঝিয়েছি, ছবি দেখানো হয়েছে তাদেরকে যে এই পারপাসে, যেমন ভিডিও করে শ্রমিকদের নিরাপত্তাহীনতার কারণে ইন্টারন্যাশনাল ভাবে যারা ইনভেস্ট করার কথা ছিল তারা কিন্তু এই শ্রমিকদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না, এই বিধায় অনেক তারা কিন্তু তুলে নিয়েছে বিভিন্ন রকম ইনভেস্ট। তো এই ক্ষেত্রে আইন কানুন বিষয়গুলো আপনারা যখন কোনো ক্ষতিগ্রস্ত হন আইন কানুন বিষয়গুলো কীভাবে দেখছেন? আমি আপনার কাছে আসব এই বিষয়টি নিয়ে, আপনি প্লিজ নবাব সাহেব। আইন কানুনের বিষয়গুলো হলো যেমন আমাদের নির্মাণ সেক্টরের বিষয়ে, আমরা যেহেতু নির্মাণ করি আমরা কিন্তু নির্মাণ সেক্টরটা কি বেশি দেখে থাকি, আমি তো গার্মেন্টসের কথা বলতে পারবো না,
গার্মেন্টসটা বিভিন্ন শ্রমিক সেক্টর। এখন বিষয় হচ্ছে সব দিক দিয়ে হিসাব করতে গেলে শ্রমিকের বিষয়, জি জি, যে শ্রমিকের সিকিউরিটিটা কোথায়, শ্রমিকের নিরাপত্তাটা কোথায়। এখানে যে আমি প্রথমে বললাম আপনাকে যে মালিক পক্ষ তার সিকিউরিটির জন্য জিনিস দিল, আমি ব্যবহার করলাম না, এই যে দেখার তদারকিটা, একটা ভয়। যেমন আপনি হঠাৎ চলে গেলেন একটা এক জায়গার ইন্সপেক্টর, হয়তো উনি যা আপনি যে একটা ধমক দেখালেন যে এই জিনিসটা দেওয়া হয়েছে তুমি কেন ব্যবহার করছো না, তাকে ফাইনের ব্যবস্থা করেন। সেই ক্ষেত্রে একজনকে ফাইন করলে আর 20 জন সতর্ক হয়ে যাবে। ধন্যবাদ। আমি জনাব আশরাফ আলীর কাছে জানতে চাইব, আসলে অনেক সময় দেখা যায় যে আমাদের শ্রমিককে অমানবিকভাবে খাটানো হচ্ছে, যেটা মানবতা পর্যায়ে পড়েই না। আমরা দেখা যাচ্ছে তারা হিউজ পরিমাণ পরিশ্রম করছে, দেখা যাচ্ছে শিফটের কারণে, বলা হচ্ছে সরকার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম 8 ঘন্টা করে দিয়েছে বা তার একটা নির্দিষ্ট নিয়ম করেছে, কিন্তু মালিক পক্ষ হোক, আপনাদের আপনাদের লিডারশিপের কারণেই হোক, তারা অমানবিক এই খাটানা করছে। এই অমানবিক খাটানা কীভাবে উত্তরণ করা যায় বলে আপনি মনে করছেন যে আসলে? ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটা করলেন আমাকে, যে বর্তমানে মালিক পক্ষ শ্রমিকদেরকে অমানবিকভাবে তারা খাটাচ্ছে, ঠিক আছে, এ ব্যাপারে মালিক পক্ষ যদি শ্রমিককে যদি এভাবেই মানে অতিরিক্ত খাটায়, এবং বর্তমান সরকার শ্রমিকের মজুরির ব্যাপারে সবকিছু নিয়মকানুন করে দিয়েছে, এবং যদি বর্তমানে মালিক পক্ষ শ্রমিকদের খাটাচ্ছে বটে, কিন্তু তাদেরকে অতিরিক্ত পারিশ্রমিক তাদের দিচ্ছে, বিধায় তাদের কোনো অভিযোগ নাই, তারা কোনো মালিক পক্ষে কোনো দাঁড়া। আমি আপনার সাথে একমত এইভাবে হতে পারলাম না, বর্তমান সরকার একটা অবস্থা তৈরি করে দিয়েছে, বাট আমার বিষয় হচ্ছে তৈরি করা তারা নিয়মকানুন দেওয়ার পরেও কেন মালিক পক্ষ তাদেরকে অমানবিকভাবে খাটাচ্ছে, এইটা আমি জানতে চাচ্ছিলাম। আপনারা শ্রমিক লিডার হিসেবে আপনাদের কাছে এরকম অভিযোগ আসলে আপনারা কী ব্যবস্থা নেন, যে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে আমি কালকে কাজে যেতে পারবো না, সেই ক্ষেত্রে আপনারা তাকে অনেক সময় ফোর্স করছেন কাজে যাওয়ার জন্য, এইটা কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যে আপনি যে কথাটা বললেন, বর্তমান মালিক পক্ষ শ্রমিকদের অতিরিক্ত যে পরিশ্রমটা করাচ্ছে, এটা তাদের কোনো অভিযোগ না, অতিরিক্ত পরিশ্রম করছে এবং তাদেরকে অতিরিক্ত পরিশ্রম মজুরি দিচ্ছে, আচ্ছা দিচ্ছে, বিধায় কোনো অভিযোগ আমাদের শ্রমিক নেতাদের কাছে আসছে না, বিধায় আমরা এটাকে কাজ করবে পয়সা পাবে, এটাকে আমরা মোটামুটি তাদেরকে বলছি যে ঠিক আছে, যখন অতিরিক্ত কাজ করবো অতিরিক্ত পয়সা পাবা, আর এই কারণে আমাদের কোনো অভিযোগ আসে না, আর এই জন্য আমাদের মালিক প্রকাশন কোনো কথা কাটাকাটি হয় না। ধন্যবাদ। আমি নবাব আলী সাহেবের কাছে জানতে চাইব যে আপনারা অনেক সময় শ্রমিক অনেক সময় হাত পা অনেক সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টগুলো কীভাবে কমানো যায়, এবং অ্যাক্সিডেন্ট হলে পরবর্তীতে পদক্ষেপ কী কী আপনাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নেওয়া হয় আপনারা একটু যদি জানাতেন? অ্যাক্সিডেন্টগুলো সাধারণত পরিবেশটা যদি ভালো ওনারা তৈরি করে রাখতে পারে, আমি প্রথমে আপনাকে বলেছি যে আমি যদি সতর্ক থাকি যে যে জায়গার উপর আমি কাজ করবো সেই জায়গাটাকে আমাকে সঠিকভাবে যদি আমি করে না নিই, যেখানে আমার রশি বাঁধা দরকার সেখানে আমাকে বাঁধতে হবে, যেখানে আমার বাঁচান দেওয়া দরকার সেখানে আমাকে বাঁচান দিতে হবে, যেখানে আমার বাস খাড়া করানো দরকার সেখানে আমাকে খাড়া করতে হবে, আমার সিকিউরিটি আমাকে দেখতে হবে, যদি আমি না দেখি তাহলে তো সে দুর্ঘটনা কবলিত হবেই। উনি দুর্ঘটনা কবলিত হওয়ার ফলে হয়েছে কি যে আমাদের অনেকজনকেই কিন্তু সমস্যার সম্মুখীন করে দিচ্ছে। সেক্ষেত্রে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ইউনিয়ন, আমরা যেমন শ্রমিক যারা কাজ করি তাদেরকে দুর্ঘটনা কবলিত হয়ে হাত পা ভেঙে যায়, অনেক সময় মারাও যায়, সেক্ষেত্রে আমরা সরকারের কাছে দাবি করেছিলাম, যেহেতু আমরা কেন্দ্রে ভিত্তিক সংগঠন করি, আমরা তো খালি রাজশাহী জেলা না সারা বাংলাদেশ ব্যাপী, সেক্ষেত্রে মালিক পক্ষের সাথে আমরা একটা আলোচনা করি, একটা শ্রমিক অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো তাকে তো তার ফ্যামিলি চালানোর জন্যে পারিশ্রমিক হিসেবে কিছু তাকে দেওয়া দরকার, যেহেতু তার কর্ম বন্ধ হয়ে গেছে, তো কর্ম বন্ধ হয়ে গেলে তাকে তো তার ফ্যামিলিকে চালাতে হবে। এমন কোনো উদাহরণ আছে একটু যদি আমাদেরকে জ্ঞাতার্থে জানাতেন? আমাদের রাজশাহী শহরে অন্য জেলায় অনেক আছে, যেমন টিটিসি, আপনি আজ থেকে এই যে 14 তারিখ না 15 তারিখ ক্রেন মেশিন, যে ক্রেন মেশিনটা ওপর থেকে পড়ে গেছিলো,
মানে যখন কাস্টিং তোলে তখন পড়ে গেছিল, পড়ে যাওয়ার ফলে দুইজন শ্রমিক মারা গেছিল। তার মধ্যে একজন আপনার হাসপাতালে নিয়ে আসার পরে রাস্তাতেই মারা গেছে, একজন ওখানেই স্পট ডেড হয়ে গেছিল। আমরা তাৎক্ষণিক আমরা শোনার সাথে সাথে গেলাম, যেহেতু শ্রমিক গেছে মারা, তাৎক্ষণিক যাওয়ার পর আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনা করলাম, মালিক পক্ষের সাথে আলাপ করলাম। মালিক পক্ষ বললো যে ঠিক আছে, আমরা আপনারা পোস্টমর্টাম থেকে শুরু করে যাবতীয় যত খরচ হবে আমরা এটা বহন করব, আপনারা সেটাকে করিলে আমরা হাসপাতালে যে ওনাদের বিভিন্ন বিষয়ে দাফন করা পর্যন্ত আমরা সেটাকে সমাপ্ত করলাম। ওনাদের সঙ্গে দুই তিন দিন পরে আমরা বসলাম, বসার পরে আমরা যেহেতু ওনাদের কাছে দাবি রেখেছি যে একজনকে মিনিমাম 5 লক্ষ টাকা করে দিতে হবে, যেহেতু একটা শ্রমিক মারা গেল, পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে আর ফিরিয়ে আনতে পারবে, উনি চলেই গেছেন, কিন্তু তার ফ্যামিলিটাকে তো চলতে হবে। ওনার একটা বাচ্চা আছে, একজনের দুটো মেয়ে আছে, ওনার ওয়াইফ আছে, ওনার বৃদ্ধ বাবা আছে। আমরা সব কেলিয়ে বসার পরে মালিক পক্ষ আমাদেরকে 2.5 লক্ষ টাকা করে লাস্ট ওনারা রাজি হলো আর কি, যে দুজনকে 5 লক্ষ টাকা। আমাদের ওই যে রাজশাহী জেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিস আছে, মালিক পক্ষ বসলেন, ওই যাদের মারা গেল বাবা মা, তারপরে ওনার ভাই ছেলে বউ সব বসার পরে ওনাদেরকে সন্তুষ্টজনক ওনাদের ওনার বাপকে আমরা জিজ্ঞাসা করলাম যে আসলে আপনার ছেলে মারা গেছে, আমি কেন দুনিয়ার কেউ আপনাকে তাকে ফিরিয়ে আনতে পারবো না, আমরা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমরা উভয় পক্ষ বসে সেই ছেলেটার জানে ভবিষ্যৎ আমরা কিছু করে দিতে পারি। আমরা সংগঠন থেকে এবং মালিক পক্ষ থেকে উভয়কে বসিয়ে 2.5-2.5-5 লক্ষ টাকা আমরা দুটো শ্রমিককে আমাদের সামনেই আমরা ক্যাশ বুঝিয়ে দিয়েছি। মালিক পক্ষ সুন্দরভাবে সে কাজ বুঝিয়েও দিয়েছেন। তারপর এখন যেহেতু মামলাটা আছে, সেই মামলাটা একটা নিষ্পত্তি হবে। আমরা সেই শ্রমিককেও বলেছি যে ওনাদের কাছ থেকে যেহেতু আমরা 2.5 লক্ষ করে 5 লাখ টাকা নিয়ে দিয়েছি, সরকারও তো আমাদেরকে, আমরা চেয়েছিলাম যে অ্যাক্সিডেন্টে মারা গেলে সরকারের কাছে আমরা 5 লক্ষ টাকা দাবি করেছিলাম কেন্দ্রে ভিত্তিক, যেহেতু আমাদের 12 দফা দাবি ওখানে আছে। আমাদেরকে সরকার মেন মেন যদি দাবিটা একটু বলতেন, মেন মেন দাবির মধ্যে যেমন আপনার আমাদের শ্রমিকরা বৃদ্ধ হয়ে গেলে তারা অচাল হয়ে যায়, আসলে তারা ভিক্ষার ঝুলে হাতে নিতে হয়, কোনো বুদ্ধি থাকে না। সেক্ষেত্রে আমরা বলেছি যে পেনশন বিমা, মানে অনেক সময় একটা চাকরিজীবী পেনশন পাই কিন্তু আমার শ্রমিক তো পায় না, যার জন্য সরকারের কাছে আমাদের দাবি আছে যে পেনশন বিমা দেওয়া হোক শেষ বয়সে। এখানে আছে যেমন চিকিৎসা খাত, চিকিৎসার জন্য যেমন অনেক সময় হাড়ের অসুখ হয়, হাত পা ভেঙে গেল, এমনি অসুখ হলো, সেক্ষেত্রে একটা দাবি করা আছে সরকারের কাছে আমাদের। মৃত্যুকালীন একটা দাবি করা আছে যে তাদেরকে 5 লক্ষ টাকা দেওয়া হোক, সরকার কিন্তু আমাদেরকে এখন 2 লক্ষ টাকা দেয়। অনেক সময় ক্যাটাগরির ওপরে 1 লাখ দেয়, 75,000 দেয়, যেটা আমরা আমাদের জীবনে কোনোদিন আমরা পাইনি, এই সরকার আমলে সেটা পাচ্ছি। এই জন্য আমি রাজশাহী জেলার ইমারতের পক্ষ থেকে সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দাবি কিছুটা হলো গ্রহণযোগ্য হয়েছে আমাদের জন্য বা মানেছে, হয়তো সামনের দিনে আরও মানবে। আমরা এটাও বলেছি যে আমাদের শ্রমিকদেরকে রেশনিং ব্যবস্থা, যেমন রেশনের দাম তো আসলে কম হয়, একটা বাজারের দ্রব্যমূল্যর যে দাম থাকে সে তুলনায় রেশনিং বিষয়টা তো কম হয়। যেমন পুলিশদেরকে তো ওই আমার মনে হয় যে 120 টাকা না 25 টাকা দিলে সারা মাসেরই দিয়ে দেওয়া, খাওয়ার হয়ে যায়, খাওয়ার হয়ে যায়। আমাদেরকে সেটা না দেখ বেশি লেখ, যেমন সরকার ওই যে 17 টাকা কেজি আপনার ময়দা, 30 টাকা কেজি চাল, এটা কিন্তু আমাদের শ্রমিকরা তো সুন্দরভাবে পাচ্ছে, তাতেও তাদের ভরণ পোষণের জন্য আরও সুবিধা হয়েছে। আমরা অনেক শ্রমিক আছে যাদের থাকার জায়গা নাই, সেটাও কিন্তু আমরা সরকারের কাছে দাবি করেছি যে আপনার অনেক খাস জায়গা পড়ে আছে, সেখান থেকে আমাদের ওই শ্রমিকদেরকে থাকার একটা বাসস্থান করে দেওয়া হোক, ফ্রি না, তাদের কাছ থেকে কিছু নেওয়া হোক। মানে আমি যদি কিছু, জি আমি যদি কিছু ইনভেস্ট না করি তাহলে আমার কিন্তু সে জায়গায় দরদ থাকার কথা না, যেন আমারও দরদ থাকে, সরকারের কাছ থেকে আমি পেয়েছি এই জিনিসটা আমি 20 টাকাতে পেয়েছি, আসলে দাম কিন্তু 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, আমি 1 লাখ টাকা পেয়েছি, তাহলে আমার এই জায়গাটার প্রতি একটা দরদ থাকবে, সেগুলো আমরা দাবি করছি। আচ্ছা, ধন্যবাদ, আপনারা অনেক দাবির কথা বললেন। আসলে আমরা যে আপনারা শ্রমিকদের নিয়ে যে কাজ করেন, আপনারা চেষ্টা করছেন শ্রমিকগুলো উত্থান করার, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে এই বর্তমানে অবস্থায় শ্রমিকদের আসলে কী কী বিষয়গুলো এখনও মানে জানা দরকার বলে আপনি মনে করছেন, এবং আপনি একজন হয়তো শ্রমিক নেতা, আপনি হয়তো শ্রমিকের অবস্থান জানেন, তাদের কী কী করণীয় এবং সরকারের আরও কী করণীয় আছে যেগুলো দিয়েছে বলা হয়েছে, আরও কী করণীয় আছে বলে আপনি মনে করছেন? আমি আমার প্রতিষ্ঠানের কথাই বলি, আমি রাশি ভাষা শ্রমিক
শ্রমিকদের কথাই বলি, আমার রাজশাহীতে বর্তমানে অস্থায়ী কর্মচারী আছে 214 জন এবং স্থায়ী কর্মচারী আছে প্রায় 100 জন। আমাদের অস্থায়ী কর্মচারী প্রায় 10-12 বছর যাবৎ তারা কর্ম করে আসছে। তবে একটা জিনিস বলবো, আমি সরকারকে আবার ধন্যবাদ জানাই যে এই প্রায় 12-14 বছর হয়ে গেল এবং সরকার পর্যায়ক্রমে 200 জায়গাতে 300, 300 জায়গাতে 400, 400 স্থলে 500 টাকা বর্তমানে আমার শ্রমিকের মজুরি করে দিয়েছে সরকার। আর 500 টাকা প্রতিটি মজুরি করে দেওয়াতে মাসে সে প্রায় 15,000 টাকা বেতন পায় একজন আমার শ্রমিক। এতে মোটামুটি তার দিন। এই বিষয়ে আমার একটু প্রশ্ন আছে, সেটা জানার বিষয়, এই 500 টাকা আদৌ কি তার 500 টাকা পায় কি না, এই বিষয়ে আপনারা কতটুকু অকবিয়ল বলি এ ব্যাপারে। আমি আপনাকে ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। আমরা যেমন স্থায়ী কর্মচারী প্রতি মাসে চেকের মাধ্যমে 1 তারিখে বেতন পায় ব্যাংকে, ঠিক আমার শ্রমিকরাও চেকের মাধ্যমে প্রতি মাসের 1 তারিখে তারাও বেতন পায় এবং তারা প্রতি মাসে 15,000 টাকা চেকের মধ্যে বেতন পায়। আমাদের মতো স্থায়ী কর্মচারী মতন তারা পায়, স্থায়ী কর্মচারী ন্যায় তারাই পায়। এবং সরকার যে 500টা মজুরি করাতে তাদের মোটামুটি তাদের দিন বাচ্চা কাচালে তারা ভালো থাকে এবং তাদের দাবি দাবা যেগুলো আমাদের আর কি কি করা দরকার এবং 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 তাদের কত তাদের মোটামুটি তারা 12-14 বছর যাবো যে কাজ করে আসছি, তারা এখন চিন্তা ভাবনা করছে আমাদের ওদের চাকরিগুলো মোটামুটি কী স্থায়ীকরণ করা যায় কীভাবে, নিয়োগ পারমানেন্ট করা যায় কীভাবে, সেটা তারা আমাদের উপরে দাবি করেছে। আমরা সে ব্যাপারে সরকারের উপরে ইয়ে করছি, সরকারকে চাপ দিয়েছি যে অনতি বিলম্বে তাদেরকে চাকরি স্থায়ীকরণ করা হোক। এ ব্যাপারে সরকার আমাদের জবাবে তারা সরকার সাড়া দিয়েছে, ঠিক আছে এটা অবশ্যই ব্যবস্থা হবে, পর্যায়ক্রমে মোটামুটি হবে, আমরা সে পর্যায়ে মোটামুটি আছি। তো আমরাও সরকারের দিকে চেয়ে আছি যে বর্তমান যে সামনে একটা নির্বাচন আছে, নির্বাচন আগে সরকারকে চাপ দেওয়া হচ্ছে যে আপনার আমাদের অস্থায়ী কর্মচারীকে স্থায়ী কর্মচারী যা যা করেন অবশ্যই করবেন। তো এভাবে আমরা সাড়া পেয়েছি আর কি, ইনশাল্লাহ বর্তমান সরকার আমাদের শ্রমিকদের প্রতি তাদের আস্থা আছে এবং তাদের ভালো নজর আছে, নেক দৃষ্টি আছে। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। আমি আপনার কাছে যেটা জানতে চাই, অনেক সময় একটা অফেন্স প্রশ্ন মানে একটা খুবই অনেক বিষয় থাকে যে আমরা শ্রমিকদের আপনারা যে যখন যখন শ্রমিক নিয়োগ দেন সেই ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিকভাবে অনেকভাবে তাদেরকে হেনস্থ করা হয় এবং এছাড়াও দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে একটা পার্সেন্টেজ একটা টোকেনের মাধ্যমে কেটে নেওয়া হয়। এই আপনারা যে টোকেন কেটে নিচ্ছেন তাদের কাছ থেকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন প্রতিহিংসার শিকারও হচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে তারা চাপও সৃষ্টি করছেন, এইটা কতটুকু আপনারা শ্রমিক ইউনিয়ন থেকে কতটুকু মানে তাদেরকে ইয়ে করেন কাজ করেন? না আমাদের নির্মাণ সেক্টরে তো আমাদের কোনো চাঁদা কোনো শ্রমিকের কাছ থেকে নেওয়া হয় না। খুবই ভালো কথা, আমি ওই বিষয়টা জানি, কোনো প্রশ্নই নেই এমন তাদের কাছ থেকে কেন চাঁদা নেবে? আচ্ছা কোনো তারা তো কর্মচারী না যে আমি চাকরি করছি আমাকে আপনার কাছে ওই বিষয়টা ই দিতে হবে, চাঁদা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বলছেন চাকরি নিয়োগের ক্ষেত্রে, নিয়োগের না আমি বলছি যে প্রতি মাসে দেখা যায় তার কাছে একটা চাঁদা বা প্রতিদিনে একটা অংশ কেটে নেওয়া হয় মালিকের যে পক্ষ থেকে টাকাটা আসে, এই বিষয়টা কি? আপনি যে কথাটা বলছেন এটা আমার হয়তো জানা নাই, তবে অতীত ছিল কিনা বলতে পারবো না, তবে বর্তমান সরকারের আমলে এ ধরনের কোনো কর্মচারীর কাছ থেকে বা শ্রমিকের কাছ থেকে কোনো চাঁদা কাটা হয় না, এটা কাটা হয় না। কারণ বর্তমান শ্রমিক খুব সচেতন এবং তার বেতন সে কত পায়, সে মজুরি কত পায়, সে মাসে হিসেব করে টাকা উত্তোলন করে, এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে তার কাছে টাকা কাটে। এটা হয়তো পূর্বে সরকারের আমলে হয়েছে কিন্তু বর্তমান সরকারের আমলে এগুলা বর্তমানে এগুলো নাই, চাঁদাবাজি নাই। ধন্যবাদ আপনার কাছে যাচ্ছি, আবার যাতে আছি সেটা হচ্ছে আপনারা যদি সংগঠন না থাকতো তাহলে শ্রমিকরা আইনের আওতায় কী কী সুবিধা পাবে বলে মনে করছিলেন বা সংগঠন আছে কী কী প্রবলেমগুলো তৈরি হতো যেগুলো আদৌ শ্রমিকরা সমাধান পেত না আপনার কাছে? সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আমরা যদি সংগঠনটা না করি শ্রমিক কার কাছে যাবে, সমাধানটা পাবে কোথায়? আইন তো আছে কিন্তু আমরা তো এখনও জানি যে একজন শ্রমিক পড়ে মারা গেলেন তার ফ্যামিলি তো আইন আদালত আছে, শ্রম দপ্তর আছে, সেখানে তো তারা যায় না।
তারা তো দেখা গেছে যে একটা শ্রমিক পুড়ে মারা গেল, তার মামলা হলো, মামলাতে কি হলো জানি না, 5 বছর 10 বছর ধরে মামলা চলতেই আছে কিন্তু তাদের কোনো সুরাহাই হলো না, তাহলে তো তারা সে আদালতে গেল না, যে তাদের লাভ হলো না। কিন্তু আমরা তো তাৎক্ষণিক তাদের একটা সমস্যার সমাধান করছি, সেক্ষেত্রে তো তারা একটা ভালো ফলপ্রসূ রেজাল্ট পেয়ে গেছে, সেক্ষেত্রে তাদের নির্যাতিত হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কেন নির্যাতিত হবে। এখানে সংগঠনটা আছে বিদায়, তারা দ্রুত গতিতে তাদের সমস্যার সমাধানটা পেয়ে গেছে, যদি না থাকতো তাহলে তারা যেত না, কারো কাছেই যেত না, অসহায় হয়ে থাকতো। আমার তো মনে হয় যে শ্রমিক অসহায় না, আমার জানা মতো না, কারণ আমরা তো বর্তমান বিগত এই 1993 সাল থেকে আমাদের এই সংগঠনটা হাঁটি হাঁটি পাপা করে চলছে, এখন তো আমাদের ভালো অবস্থা আছে। যেমন আমরা রাজশাহী জেলার আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরাই নির্মাণ শ্রমিককে চিকিৎসার জন্যে আমাদের সংগঠন থেকে টাকা দেওয়া হয়, মেয়ের বিয়েতে তাকে টাকা দেওয়া হয়। যেমন মেয়ের বিয়েতে আমরা আমাদের যেহেতু মিনিমাম অর্থ, সেই অর্থ থেকে আমরা একটা শ্রমিককে মেয়ের বিয়েতে 10,000 টাকা দিই। জি, আপনাকে একটু থামাতে হচ্ছে, আমাদের 10-এর মাস থেকে 2টি প্রশ্ন আসছে। একটি হচ্ছে শ্রমিকের কেন নির্দিষ্ট পোশাক নেই, এই ব্যাপারে আপনাদের ভূমিকা কী? আরেকটি প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে মালিক পক্ষ থেকে 400 টাকা নেওয়া হচ্ছে, অথচ আপনারা সেটা শ্রমিককে দিচ্ছেন 350 টাকা, এইটা কীভাবে আপনি মূল্যায়ন করছেন? জনাব নবাব আলী, 450 টাকা নেওয়া হয়েছে, 350 টাকা দেওয়া হয়েছে, এরকম রিপোর্ট আমাদের রাজশাহীতে নাই, আমার জানা মতো নাই। শ্রমিকে একজন প্রশ্ন করেছে কিন্তু, জি আমার জানা মতো নাই, কেননা এই জন্য নাই যে আমি 450 টাকা নিয়ে কেন 350 টাকা দেবো, এরকম রিপোর্ট আমাদের রাজশাহীতে, যদি আমাদের অফিসে কেউ অভিযোগ দেয় আমরা 100% সেটাকে তদারকি করে দেখবো যে দেওয়া 450 টাকা নেওয়া হলো, কেন 350 টাকা দেওয়া। এটা তো শ্রমিক লিডাররাই হ্যান্ডেল করে, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনারা আমাদেরকে তো সেই অভিযোগটা দিতে হবে, আমাকে 450 টাকা, ভাইয়ের কাজ করছে, 450 টাকা আমার কাছ থেকে মালিকের কাছ থেকে নিয়েছে, আমাকে 350 টাকা দিয়েছে, তাহলে আমি প্রতিবাদ করার জন্য তো আমার একটা সংগঠন আছে, তাকে তো আমি জানাতে পারি 450 টাকা আমার নির্দিষ্ট বেতন, সেখানে উনি 350 টাকা দিল কেন? হায়ার বিল্ডিংয়ে যেগুলো সেগুলোতে তাদের যেগুলো অনেক বড় বড় ইমারত তৈরি হয় সেখানে নির্দিষ্ট পোশাক সহ তাদের নির্দিষ্ট সিকিউরিটি, যে নির্দিষ্ট বলা হয় যে বিভিন্ন হাম্বেল ব্যবহার করার জন্য সেই নির্দিষ্ট সিকিউরিটি নাই, এইটাকে আপনারা কীভাবে ওভারকাম? সিকিউরিটির জন্য আমি আপনাকে আর প্রথমেও একবার বলেছি যে যেহেতু আমরা রাজশাহীর মধ্যে, আমি তো রাজশাহীর বাইরের কথা বলতে পারবো না, আমরা রাজশাহীর মধ্যে মালিক পক্ষকে বলা হয়েছে যে বিল্ডিংয়ের সাইডে সিকিউরিটির ব্যবস্থা করেন, একটা দুর্ঘটনা হলে তো আপনি সমস্যায় পড়বেন, আমি শ্রমিক, আমি দুর্ঘটনা হয়ে গেছে, আমি পড়ে মারা গেলাম, আমার সাথে যে আছে সে পালিয়ে গেল, কিন্তু বাড়িওয়ালা কোথায় পেল, তাকে তো ওখানেই থাকতে হবে, তো তাকে তো সিকিউরিটির ব্যবস্থা পর্যাপ্ত হয়তো দেয় না, কিন্তু দেয়, কিন্তু সেটাও তারা ব্যবহার করে না, পরিধান করে না, তাহলে আমার দোষটা কোথায় দেবেন আপনি? নির্দিষ্ট পোশাক নেই, নির্দিষ্ট পোশাক বলতে গেলে তো আমরা ব্র্যান্ডিং শ্রমিক না, এটা তো একটা কোম্পানি না, যেমন একটা কোম্পানি যদি হয় যে এই প্রজেক্টটা একটা কোম্পানি করছে, কোম্পানির কিন্তু 300 জন লোক আছে, 300 জনেরই পোশাক দেওয়া আছে, কিন্তু আমাদের তো এই নির্মাণ সেক্টরে ওটা তো একটা কোম্পানি না, একটা মালিক 5 দিন কাজ করালো, 5 দিন পর আবার বন্ধ করে দিলেন, এই শ্রমিক 5 দিন আমার কাছে করছে, 5 দিন আরেকজনের কাছে করছে, তাদেরকে তো আমরা বা ওই মালিক চাকরি দিয়ে দেয়নি যে প্রতিদিন তুমি প্যান্ট পরে আসো, তুমি শার্ট গায়ে দিয়ে আসো, আমার যে জুতা আছে সেটা তুমি পরো, আমার যে এই তোমাকে যে জামা কিনে দিয়েছি সেটা তুমি পরো, মাথার তোমাকে হেলমেট দিয়েছি সেটা পরো, মুখের তোমাকে মাপ দেওয়া হয়েছে, চোখের জন্য চশমা দেওয়া হয়েছে সেটা তুমি পরো, এটা অ্যাকচুয়ালি কোম্পানি পরিচিতির ক্ষেত্রে পোশাক থাকে, পোশাক পরা হয়, এটা একটা কোম্পানি। তা আমাদের দেশে একটা পাবলিক বাসা বানাচ্ছে, ধরেন 1 বছরে 1তলা থেকে 2তলা করলো, 2 বছর নাই, 2 বছর পর আবার দেখা গেলো যে হয়তো 3তলার উপর আবার 4তলা করছে, আসলে একটা পাবলিক কিন্তু সেই হিসাবে অত ওই গামবোর্ড থেকে শুরু করে এগুলো কিন্তু আসলে দেয় না। আর যে আপনাকে প্রথমেই বললাম যে এরা তো বাইন্ডিং শ্রমিক না, যে একটা কোম্পানিতে তাদের বেতনভুক্ত চাকরি হয়ে গেছে, একটা কাটলিয়ে ঢুকতে হবে, কাটলিয়ে বাড়াতে হবে, আমার শ্রমিক তো আজকে আমার কাজ করছে, কালকে সকালে খুঁজেই পাওয়া যাবে না, আসেনি, তাহলে তাকে ওই গামবোর্ড তো পড়েই থেকে গেল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যে জানতে যাবো সেটা হচ্ছে, আপনি যেহেতু গভর্নমেন্ট প্রতিষ্ঠান ওয়ার্ক করতে আছেন, সরকারি শ্রমিকদের বর্তমান কী অবস্থা? আপনারা সরকারি শ্রমিকদের, তারা মানে আদৌ অনেক সময় দেখা যায় সরকারি শ্রমিকরা কাজ করে না, তাদেরকে বসে থাকে, দিন কাটায়, 7 দিনের মধ্যে দেখে সপ্তাহে 6 দিনের মধ্যে 2 দিন 3 দিন যায়, আর বাদ বাকি দিনই তাকে পাওয়া যায় না, এই বিষয়ে আপনারা কী কাজ করছেন বলে আপনারা এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন?
যেহেতু আমি ওয়াসায় চাকরি করি, যেহেতু আমি ওয়াসার নেতা, আমি ওয়াসার সম্বন্ধে আমি বলবো। অবশ্যই আমাদের 30টা ওয়ার্ডে আমাদের পাম্প, পানির পাম্প আছে 95টা, সেখানে দুজন করে সহকারী পাম্প চালক, পাম্প অপারেটর করে। তার ডিউটি হলো সকাল 6টা থেকে 2টা, আবার 2টা থেকে সন্ধ্যা 6টা। তো এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় না, যদি ফাঁকি দেয় আশেপাশে কিন্তু পানি পাবে না এই জন্য। এবং এখানে আমাদের অনেক সময় পায়ও না, এবং এই সময় আমরা মোটামুটি যারা পাম্প অপারেট করে এবং তাদেরকে তদারকির জন্য আমাদের মানে মনিটরিংয়ের জন্য প্রকৌশলী বিন্দু আছে, তাদেরকে মনিটর করে, প্রকৌশলী বিন্দু মনিটর করে এবং তাদের জোন ভিত্তিক আছে, যেমন 1 থেকে 10, 11 থেকে 20, 20 থেকে 21, তিনটা জোন ভাগ করা আছে। তিনটা জোনে যারা দায়িত্বে নিয়োজিত যারা আছে তারা তদারকি করে। এই জন্য এই কোনো সুযোগ নাই যে আমাদের কর্মচারী ফাঁকি দেবে ডিউটি দেবে, কারণ আর জিনিসগুলো, কারণ পানি খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন পানির অপর নাম জীবন, পানি ছাড়া আমরা চলতে পারি না। এই জন্য পানিতে কোনো ফাঁকি দেওয়ার উপায় নাই। আর এটাই ধন্যবাদ আপনাকে। যে পানির যে বিষয়টা বললেন আপনার খুব সুন্দরভাবে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় রাজশাহীতে থাকে না, অনেক অভিযোগ আছে, এটা অবাস্তব কিছু না। আপনার কাছে যে আবারও যাচ্ছি সেটা জানতে চাইবো যে এই নির্মাণ যেটা আপনার বলছেন, নির্মাণ প্রতিষ্ঠান আমরা হিউজ পরিমাণ কাজ হয়, সেই নির্মাণ প্রতিষ্ঠানের সামগ্রীগুলো কতটুক মানে ওয়ার্কার স্যাটিসফ্যাকশন যেটা বলছি সরাসরি, এনভায়রনমেন্ট যেটা বলছি সেটাও আপনি উত্তর দিয়েছেন, নির্মাণ সামগ্রী এই বিষয়ে যদি আপনারা কতটুক জ্ঞান রেখে সেই নির্মাণ সামগ্রী ইউজ করার জন্য আপনারা শ্রমিককে রেডি করেন, বা এই শ্রমিকরা কতটা ওয়াকেফ হবে এই নির্মাণ সামগ্রী সম্পর্কে? আমাদের এখানে তো এটা তো নির্মাণ সেক্টরে সব শ্রমিকই তো আপনার পুরাতন না, নতুন পুরানো মিলাই থাকে। জি, ওটা কী কাজ করেন আপনি তাদেরকে, নতুনদেরকে? আমাদের পুরনো যারা শ্রমিক আছে, পুরনোর সঙ্গে হয়তো নতুন যে একজন যোগ করলো, বা চারজন পুরাতন আছে, চারজন হয়তো নতুন গেল। আসলে তো এটা তো নির্মাণ সেক্টরে তো সব লোকই তো কন্টিনিউ কাজ করছে না, যখনই দেখা যাচ্ছে যে কিছু কাজ করলো, করার পরে আর করলো না, মানে কাজ করলো টাকা পেলো, কাজ করলো না টাকা পেলো না। এখানে তো আসলে বেতন ভক্ত না, আপনাকে প্রথমে বলেছি যে তারা তো কর্মচারী না। সেই ক্ষেত্রে আমাদের এখন অধিকাংশ কাজগুলো তো মেশিনের মাধ্যমেই হয়, যেমন আপনার কাস্টিং ঢালাই যেটাকে বলা হয়, যে ছাদ কাস্টিং হবে, পিলার কাস্টিং হবে, তিনের ভাগে ঢালাই আছে, তিনের ভাগে রেশিও আছে, সে অনুযায়ী আমাদের জিনিস তৈরি করা আছে। ঠিক সেভাবেই তারা দেয় যে আমাকে তিনটা পাথর দিতে হবে, দেড়টা বালু দিতে হবে, এক বস্তা সিমেন্ট দিতে হবে, মেশিনই তো জিনিসটাকে তৈরি করছে। তারা ওখানে দেওয়ার পরে আবার ওটাকে বেলচা দিয়ে তুলে মাথায় করে নিয়ে যাওয়ার, যেখানে ঢালাই হচ্ছে সে জায়গায় দিই, নির্দিষ্ট জায়গাতে। সেখানে তো নতুন যারা তারা হয়তো অল্প নিয়ে যায়, যারা পুরাতন তারা বেশি নিয়ে যায়, ডিফারেন্সটা এই জায়গায় হয়। কারণ একটা মানুষকে তো শেখার সময় লাগবে, নতুন যখন গেছে আস্তে 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 তারা শিখবে, কারণ কোনো লোকই প্রথমে শিখে না, আস্তে আস্তে শিখতে শিখতেই তাকে উঠতে হয়। যেমন চাকরিজীবীর ক্ষেত্রে বলেন আর লেবার মিস্ত্রির ক্ষেত্রে বলেন, আমি তো একটা মিস্ত্রি, ঘট করে তো সংগঠনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা করেন কিনা সেটা জানতে। কি ব্যাপারে? যে তাদেরকে মানে এই কাজের সহযোগিতার ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে এখানে যেহেতু আমার, আমি কাজ করছি আমার 5 জন দরকার, 5 জন আমি পাইলাম কিনা, আরেকজনের কাজ করছে তার 5 জনের দরকার, সে 5 জন সে পাইল কিনা, আমরা একটা জিনিস দেখি যে ওই শ্রমিকগুলা নির্যাতিত হয়েছে কিনা, আসলে যে তারা কাজ করছে পয়সাটা পাচ্ছে না। এইখানে আপনার কাছে সুস্পষ্ট প্রশ্ন, সেটা হচ্ছে শ্রমিকগুলা আদর মালিক পক্ষতে নির্যাতন, কিন্তু অনেক সময় এটা অভিযোগ স্পষ্ট যে যারা শ্রমিক লিডার আছে তারাই যারা শ্রমিক কর্মচারী আছে তাদের উপরই নির্যাতন করে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, আপনি নিজে একজন লিডার? শ্রমিক কর্মচারী কি হিসেবে আসলো? শ্রমিক যারা শ্রমিক আছে সরাসরি, আপনারা যারা লিডার পর্যায়ে আছেন, অলরেডি প্রশ্ন এসেছে এরকম যে 400 টাকা নিয়ে, আপনার কাছে অভিযোগ আসেনি হয়তো, কিন্তু অভিযোগ মনে মনে অনেকের কাছেই আছে যে আপনারা যারা শ্রমিক লিডার আছেন তারাই হয়তো জোর করে কোনোভাবে তাদের উপর একটা ফোর্স করে তাদের উপর কোনো চাপিয়ে দিচ্ছেন, এই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখছেন? না, আমি তো আপনাকে প্রথমে বলেছি যে আমি 400 টাকা লিখি, 350 টাকা দিচ্ছি, আমার তো শ্রমিক ইউনিয়ন আছে, আমি তার কাছে যে অভিযোগ জানাবো যে আমাকে অমুক লোক কাজ করালো, আমার টাকা বেশি নিয়ে আমাকে কম দিল কেন? যদি আমি না জানাই তাহলে আমি বুঝবো যে তাদের কোনো উপায় নাই। আপনারা যে ইউনিয়ন করেছেন, আপনার বাইরে গেলে সে কাজও পাচ্ছে না, তাহলে সে কোথায় যাবে? আমাদের জানা মতো তো বাংলাদেশে কাজ পাচ্ছে না এরকম আমার জানা মতো নেই, কারণ আমাদের নির্মাণ সেক্টরে এখন যে হারে নির্মাণ হয়েছে তাতে আমরা শ্রমিকেরই অভাব, আমাদের সেখানে নির্যাতিত হওয়ার প্রশ্নই ওঠে না।
ধন্যবাদ। আমি ওই দিকে যেতে যাচ্ছি না, আমি আপনার কাছে জানতে চাইবো যে জনাব আশরাফ আলী সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে এই কালকে মে দিবস আপনাদের অফিসিয়ালি মানে কী কী কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন? হ্যাঁ, আমরা মে দিবস উপলক্ষে আমরা হাতে প্রোগ্রাম নিয়েছি। আমরা সকালে র্যালি করব, র্যালি করে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র্যালি করব। র্যালি করার পর আমরা আমাদের প্রধান কার্যালয় আওয়ামী লীগ কার্যালয় সেখান থেকে বিশাল র্যালি হবে, সেখান থেকে স্টোরে র্যালি তৈরি হবে, এখান থেকে র্যালি হবে, সেই র্যালিতে আমরা সামিল হব। তো মোটামুটি কালকে র্যালি ছাড়া কোনো র্যালি হবে, সেখানে র্যালিতে সেখানে সভা হবে, সেই সভায় আমরা উপস্থিত হবো, সেখানে আলোচনা সভা হবে। আপনাদের দাবি আছে কিনা ওরকম আলোচনা? সেখানে কালকে তো দাবি উপস্থাপন করার কোনো বিষয় নেই কালকে, যেহেতু আমি মে দিবসে কিন্তু তৈরি হয়েছিল তাদের দাবির পরিপ্রেক্ষিতে উনি বলেছেন। আসলে মে দিবসটা বাস্তব কথা যে আপনার যুক্তরাষ্ট্রের যে দাবির পরিপ্রেক্ষিতে যে দাবিটা যেখানে হয়েছিল সেই দাবিটা মোটামুটি সেই সময় বাস্তবায়ন হয়েছিল বলে তার আজ তার ফলশ্রুতি আমরা আজ ভোগ করছি। আমরা এই আট ঘন্টা দাবিতে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলন তারা তাদেরকে অন্য জীবনে জীবন দিতে হয়েছে, তাদের জীবন দ্বারা বিনিময়ে আজকে আমরা যে আট ঘন্টার ডিউটি আমরা ঠিকই পালন করছি এবং আট ঘন্টার আমরা পারিশ্রমিক পাচ্ছি, আট ঘন্টার বেশি ডিউটি আমরা করছি না এবং আট ঘন্টার ডিউটি বেশি করলে পর আমার তাকে পারিশ্রমিক আমাদেরকে দিতে হচ্ছে, অতিরিক্ত মজুরি দিতে হচ্ছে। এটা আপনাদের যে বিষয়টা, ধন্যবাদ। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে কালকে আপনাদের কী কী আয়োজন আছে একটু যদি আমাদের অবহিত। আমাদের আগামী কালকের আয়োজন আছে, যেহেতু পয়লা মে আমাদের একটা দাবি দিবস, শ্রমিক দিবস যেটাকে বলা হয় আর কি, এখানে আমাদের বড় একটা র্যালি করার আমাদের পরিকল্পনা আছে। মোটামুটি আমাদের 12-15 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে আর কি। সেই দাবি দাবার মধ্যে আমাদের যেমন আমাদের জেলা কমিটি থেকে আমরা প্রতি বছর যেমন একটা অনুদান দিয়ে থাকি সেটাকে বৃদ্ধি করা হয়, যে মেয়ের এই চিকিৎসা ছিল হয়তো 2000 সেখানে হবে হয়তো 5000, মেয়ের বিয়েতে ছিল 10000 সেটাকে হয়তো করবো 15000, মৃত্যুকালীন ছিল 15000 সেটাকে হয়তো করবো 20000, সেটা তাদেরকে আমরা জানিয়ে দিলাম। যেহেতু আসলে মে দিবস ছাড়া কোনো 1200-1500 লোক আসলে একসঙ্গে করা খুবই সমস্যা, সেটা হয় না, একজন শুনলো আরেকজন শুনলো না। এটাই আমাদের প্রথম ভূমিকা যে পহেলা মে সবাইকে জানায় এবং জানি তাদের কোনো মতামত তোমাদের আছে কি না। এখানে অনেকজন আছে, আপনি যেমন বলেছেন যে ওই শ্রমিকরা অনেক সময় দাবি করে যে আমি বেশি নিই কম দিই, সেটাও তাদের আছে কিনা সেটা আমাদেরকে সেটা জানান, আমরা সেদিন ওপেন করে দেবো। তোমাদের কারো কোনো দাবি থাকলে সংগঠনের ওপর সেটা তোমরা জানাও, কারণ আমরা সংগঠনের নেতৃত্ব দিচ্ছি, আমাদেরকে না জানালে তো আমরা সমস্যাটা বুঝবো না, জানাতে হবে। সেখানে আমরা ঘোষণা দেবো যে আমাদের চিকিৎসা বৃদ্ধি হয়েছে, সরকার থেকে আমরা এই জিনিসগুলো পাচ্ছি, নেক্সটে আমরা আরও জিনিসের জন্য সরকারের কাছে দাবি রেখেছি। যেমন আমরা সবসময় বলে থাকি আমরা নির্মাণ সেক্টরের শ্রমিকরা হলো শান্তিপ্রিয় শ্রমিক, আমরা কিন্তু কোনো বিদ্রোহ শ্রমিক না। আপনি বাংলাদেশের এরকম নজির নাই যে এই নির্মাণ সেক্টরের শ্রমিকরা কোনো দিন কোনো ব্যাপারে রাস্তায় নেমে বা অবরোধ করে চিল্লাচিল্লি করে দাবি আদায় করে সেটা আমার মনে হয় করেনি। আমরা যে কোনো জিনিস করলে শান্তিপ্রিয়ভাবেই করেছি, তার সাথে আমরা দেখেছেন নজির আছে যে আমরা মানববন্ধন করেছি শান্তিপ্রিয়ভাবে। আমরা শান্তি আমি বারবারই বলেছি আমরা শান্তিপ্রিয় শ্রমিক, শান্তিপ্রিয়ভাবে আমরা দাবি আদায় করতে চাই এবং সে সরকার জানে শান্তিপ্রিয় মানুষকে জানে অবহেলিত না করে শান্তিপ্রিয়ভাবেই যেন আমাদের দাবিটা মেনে নেওয়া হয়। আমরা এদিন সাহেববাজারের আমাদের জেলা রাজশাহী জেলা অফিস সেখান থেকে শুরু করে নি মার্কেট হয়ে গণকপাড়া হয়ে জিরো পয়েন্ট হয়ে আপনার ওই স্বচ্ছ টাওয়ার যেটা কল্পনা হল ছিল ওখান থেকে টার্মিনাল হয়ে রেল স্টেশন হয়ে আবার ঠিক আসে আমাদের অফিসে আসে আমরা ওখানে একটা পথসভা মানে সমাবেশ ওই জায়গাতে আমরা সামান্য একটা আলোচনা করে ওনাদেরকে ছেড়ে দিই। এখানে ওনাদেরকে আমরা জানাতে পারি বিষয়গুলো, কারণ আমরা তো আসলে মঞ্চ করিনি, আমাদের দাবির জন্যেই আমরা তাদেরকে ডেকেছি, তোমাদের দাবিরই দিন আজকে। এবং সেটা আমার জানা মতে রাজশাহীতে আপনি বিগত দিনগুলো যদি জেনে থাকেন তো সবচাইতে সুন্দর পরিবেশে আমাদের এই সমাবেশটাই হয়ে থাকে এবং সারা বাংলা এই রাজশাহীতে আমাদের একটা সুনাম আছে যে রাজশাহী জেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নই একমাত্র ভালোভাবে এরা র্যালি করে, এটা ভাইও বলতে থাকবেন উনিও জানেন এবং আপনাদের পেপার পত্রিকা সবই আপনারা নিজেও জানেন এবং আপনাদের চ্যানেলও জানেন আমার মনে হয়। যাই হোক, আমাদের সুন্দরভাবে আমাদের পরিকল্পনা আছে এবং সুন্দরভাবে আল্লাহ করায় এটাও আমরা আশা করছি আল্লাহর কাছে যে সুন্দরভাবে যেন আমরা দিনটা ভালো পাই, সুন্দর পরিবেশে যেন করতে পারি, এই আশা আমাদের আছে।
ধন্যবাদ। আপনার কাছে লাস্ট যে বিষয়টি জানতে চাইবো যে শ্রমিকের অবস্থান থেকে আন্দোলন থেকে আজকের এই অবস্থা, তো এই ডেটা আপনারা আপনার মনের দিক থেকে আপনার চাওয়া পাওয়া কি, এই ডেতে কী হওয়া উচিত এবং শ্রমিকদের কী করা উচিত, এই করণীয় এবং আপনার বিষয়ে? আসলে এই দিনটাকে আমি এই দিনটার জন্য আমি ওই দিন যারা 1886 সালে যারা জীবন দিতে হয়েছিল তাদেরকে আমি তাদের মৃত্যুর আত্মার কামনা করি, তারা যেন তাদেরকে আল্লাহ যেন তাদের স্বর্গবাসী করুক। আজ তাদের কারণে আমরা আজকে শ্রমিক আমরা যারা আছি তারা তাদের যে ন্যায্য দাবিদা আমরা এখন বর্তমানে আমরা সেটা পাচ্ছি, তাদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা পাচ্ছি, তাদেরকে আবার তাদের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের সামনে যে দাবি দাবা আমার এখন আপনি দেখেন বর্তমানে দাবি দাবার ক্ষেত্রে মিছিল মিটিং এখন চোখে খুব কম পড়ে শ্রমিকদের, দেখেন আপনি ভালো বলতে পারবেন। যেহেতু সরকার, আমি আবার সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ সরকার বর্তমান শ্রমিক সব সেক্টরের শ্রমিকদের মোটামুটি একটু আপনার সাথে যোগ করবো, সেটা হচ্ছে দাবি দাবা তো হয় কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, সরকার তার একটা আইন করে দিয়েছে কিন্তু সে আইনের প্রয়োগ করে না, বিভিন্ন রকম প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধেই কিন্তু আন্দোলন এবং ধর্মঘট সেগুলো হয়ে থাকে, তো সেই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন? সরকারের এখানে কোনো সমস্যা নেই, সরকার তার আইন করে দিয়েছে, বাট আইন বাস্তবায়ন করে না সংস্থা। সরকারকে আমি কেন বলছি যে সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে ওই প্রতিষ্ঠান ওই শ্রমিককে দেয় না, সেটা না দিচ্ছে, আর দিচ্ছে বলে কিন্তু আন্দোলন আমরা করছি, আমরা আন্দোলন হচ্ছে না, কমে গেছে আন্দোলন কমে গেছে। জি জি, তো এই কারণে বলছি যে আগের মতন পূর্বে যেভাবে আন্দোলন করতো প্রতিষ্ঠান যেভাবে আন্দোলন করতো মিছিল মিটিং করতো এটা আর এখন আর নাই, এখন আর নাই। আমরা বলতে সেটা দাবি দেওয়া আমাদের পূরণ হয়ে যায়, নেতারা সেটা পূরণ, হ্যাঁ পূরণ করে দিই শ্রমিকদের, আমাদের যে না যে দাবি দেওয়া যেটা তার চাওয়া পাওয়া যেটা সেটা আমাদেরকে বললে আমরা সেটা পূরণ করে দিই, এই কারণে এ ধরনের মিছিল মিটিং দাবি দেওয়ার হয়েছে তেমন হয় না। ধন্যবাদ। আমি নবাব আলীর কাছে লাস্ট যে বিষয়টি জানতে চাইব, এই বিশাল একটা শ্রমিক যাদের কারণে আজকে দেশ, যাদের হাতে দেশ ঘুরছে আপনার শ্রমিক, তাদের হাতে দেশ কিন্তু তৈরি হচ্ছে, নতুন নতুনভাবে আমরা তৈরি হচ্ছে, শ্রমিকদের নিরাপত্তা এবং আপনার সংগঠনের পক্ষ থেকে কোনো আশা এবং সরকারের পক্ষ থেকে কোনো সরকারের কাছে কোনো দাবি আছে কিনা এবং শ্রমিকদের আদৌ নিরাপত্তা আছে কিনা, এটা কীভাবে ওভারঅল আপনি এই ডেটাকে কীভাবে মূল্যায়ন করছেন? আমাদের মহান মে দিবসে আমাদের টার্গেটটা আছে যে আমাদের এই যে 8 ঘন্টা কর্মবিরতির জন্যে যারা জীবন দিয়ে দিলেন, আত্মহত্যা দিলেন, তার বিনিময়ে কিন্তু আমরা এই 8 ঘন্টায় পালন করছি, বা আমরা সেই সময়টা 8 ঘন্টাই করে গেছি, 8 ঘন্টার পরে আমরা 8.5 ঘন্টা মনে হয় আর কাজ কেউ করে না, 5 মিনিটও করানো যায় না। আমাদের এখানে দাবি হলো যে আমরা আত্মহত্যা পেয়েছি, আমরা সুন্দরভাবে 8 ঘন্টা ডিউটি করছি, কিন্তু আমাদের সরকারই তো আমাদের সবাই, সব সরকারেরই তো আমরা জনগণ, তা আমাদেরকেই সরকার দেখবে না তো কাক দেখবে, আমাদেরকে তো ভালো রাখলে এই এই দেশের স্থাপনাগুলো তৈরি হবে, আমি যদি সুন্দর না থাকি তাহলে আপনাকে সুন্দর স্থাপনা কী করে উপহার দেবো? তো যারা যাদের হাতে নির্মিত হয়েছে এই যে এত সুন্দর সুন্দর স্থাপনাগুলো, যে জায়গায় আমাদের সরকার থাকেন, যে জায়গাতে আমাদের দেশের সংসদ ভবন, আমাদের সারা বাংলাদেশের বাজেট করা হয়েছে, এটা তো আমাদের হাতেরই তৈরি, আমি করিনি কিন্তু আমার মতন আরেকজন শ্রমিক তো করেছে, আমরাই তো সেই মেহনতি শ্রমিককে নিয়েই তো আমরা কালকে মহান মে দিবস পালন করব, তাদেরকে জানানো হবে যে তোমাদের সমস্যাগুলো তোমাদেরকে নিয়েই আমরা সরকারের কাছে উত্থাপন করছি, সরকার তো আমাদেরই, কার সরকার আমাদেরকে দেখবে না তো কাকে দেখবে, এটা তো আমাদের কাছে, আমাদের তো সুন্দর দাবি সরকারের কাছে। আমি আপনাকে প্রথমে বলেছি যে আমরা এই কাদাঘাটে পানিতে ভিজে আমাদের মতন কষ্ট কিন্তু এই আমার মনে হয় বাংলাদেশের কেন পৃথিবীর কোনো শ্রমিকই কষ্ট করে না, সব থেকে বেশি কষ্ট আমাদেরকে করতে হয় কিন্তু আমাদেরই সব থেকে কম মূল্য, এটা মূল্যায়ন করা, এটাই আমি বলছিলাম যে বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের মজুরি কতটুকু আপনারা মূল্যায়ন করছেন? বিশ্বের মজুরির সাথে আমাদের দেশের মজুরির তো অবশ্যই পার্থক্য আছে, কারণ বিশ্বের একটা জিনিসের যে হারে দাম, যেমন আমি সৌদির কথাই বলি, আমাদের আমি একটা সৌদি আরবে যে একটা টুপি কিনলাম 1 রিয়াল কিন্তু আমার বাংলাদেশের তো 5 টাকা কিন্তু ওই দেশের তো 1 রিয়াল, তো ওই দেশের সাথে আমাদের দেশের যেমন জিনিসের দ্রব্যমূল্যের সাথে কিন্তু আমাদের সমন্বয় করা, যেমন একটা জিনিস দেখেন আমার ফ্যামিলিতে 2 জন সদস্য, আমি যদি 500 টাকা কাজ করে পাই
আমার জন্য তো 500 টাকাতে আমি সুন্দর চলতে পারবো। এখন আমার ফ্যামিলিতে যদি 8 জন থাকে তাহলে আমি কি করে চালাবো? এটা তো কারো পক্ষে সম্ভব না ওই তার সমস্যা মেটানো। এখন কি আমাকে সরকার নির্ধারণ করে দিয়েছে 500 টাকা মজুরি, তোমার বাড়িতে 4 জন আছে, এখন আর একজনের বাড়িতে 8 জন আছে, তাকে কি 1000 টাকা দেবে? উনি তো যে শ্রম দিচ্ছে আমিও সেই শ্রম দিচ্ছি, শ্রমের বিনিময়ে তো আমি টাকা পাচ্ছি। তাকে বিকল্প পথ তৈরি করতে হবে যে আমাকে আমার ফ্যামিলি চালানোর জন্যে কী করে আমি চালাবো। হতে পারে তাকে ওভার টাইম খাটতে হবে, যেমন আপনি প্রথমে বলেছেন ওভার টাইম করে পয়সা দিচ্ছে না, তো উনি যদি ওভার টাইম না খাটে তো আমি জোর করে কখনো খাটাতে পারবো না। সেটাও দেখতে হবে যে আসলে আমার ওভার টাইমের প্রয়োজন আছে কি না। আমার যদি 500 টাকাতে চলে যায় তাহলে তো আমি আর 100 টাকার জন্য যাবো না, কোথাও চলে আসবো, তাহলে আমার ছেলে মেয়ে গেলে আমি সুন্দরভাবে খায় পরে বাঁচবো। কিন্তু আমি যখনই দেখবো যে আমার চলছে না তখন কিন্তু আমাকে আরও খারাপ পথও যেতে হতে পারে, পকেটও মারতে হতে পারে, যে আমি তো আর অন্য কাজ করতে পারছি না, দেখি কারো পকেট মেরে আরও 200 টাকা পাই কিনা। তাহলে এখন অটোরিকশা চালিয়ে বাড়িয়ে গেলাম, এখন তো সহজ বুদ্ধি, আমার জানা মতো তো আগে বহুত কষ্ট করতে হয়েছে মানুষকে, এই যে ঠেলে ঠেলে রিক্সা ইনকাম অনেক সোর্স এখন বর্তমানে। এখন তো আমি আপনার সকাল 8টায় গেলাম 4টায় চলে আসলাম, আসলে তো আমি একটা রিক্সা নিয়ে বাড়িয়ে গেলে 500 টাকা ইনকাম করে চলে আসবো। আমার তো মনে হয় যে এখন শ্রমিকরাই সুখী, খুব একটা দুঃখে বলা যাবে না, যে আমার সমস্যা আছে সমস্যা মেটানোর বিকল্প আছে। যেমন আমি আগে একটা রিক্সা পায়ে চালিয়ে একটা রিক্সা চালানো আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু এখন আমি মোটর সাইকেল চালাই একটা ওই ট্যাক্সি নিয়ে বাড়িয়ে গেলাম, ওই যেগুলো অটো গেলাম, এটা কিন্তু আমার জন্য সহজ। তো সব ক্ষেত্রে দেখতে হবে আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে, এটা কেউ করে দেবে না, আমার ভালোটাই আমাকে চাই জানতে হবে। আমার ভালো যদি আমি না চাই কখনো কেউ ভালো করে দিতে পারবে না, আমি যদি ভালো হই কেউ আমাকে খারাপ করতে পারবে না। দাবিটা হচ্ছে আমরা তো যেমন সরকার বলেছে যে হ্যাঁ একটা লেবারের মজুরি 500 টাকা, আমরা তো 500 টাকা সন্তুষ্ট না, আরও চাচ্ছি সামনে যারও বেশি করা হোক। যখনই সরকার একটা লিখিতভাবে একটা বেতন নির্ধারণ করে দেবে তখন শ্রমিকদের একটা দাবি চলে আসলে আমাকে সরকার দিয়েছে তোমাদের জন্যে, তখন তো আমি মালিক পক্ষকে বলতে পারবো যেখানে সরকার নির্ধারণ করে দিয়েছে আপনার 500 টাকা ছিল 600 টাকা আপনি কেড়ে দেবেন না। কিন্তু যদি সরকার নির্ধারণ করে না দেয় তাহলে তো আমি মালিকের কাছে চাইতে পারবো না, তো সেই দাবি তো আমাকে মালিকের কাছে সরকারের কাছেই করতে হবে যে আপনি সেটাকে আবার পুনরায় বৃদ্ধি করে দেন, তাহলে আমি দাবি করতে। ধন্যবাদ আপনাকে জনাব নবাব আলী সাহেব, এছাড়াও আমাদের মাঝে উপস্থিত ছিলেন আশরাফ আলী সাহেব সভাপতি রাজশাহী ওয়াসা শ্রমিক লীগ, আর আরেকজনের উপস্থিত ছিলেন নবাব আলী সভাপতি বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাপ রাজশাহী জেলা। দর্শক আপনাদের জ্ঞাতাতে জানাতে চাই ওনারা যেটি পরামর্শ দিলেন যে শ্রমিকরা তার নিজস্ব সিকিউরিটি নিজেই বহন করে না এবং তার জন্য তারা নিজেরাই দায়ী, তাদেরকে পোশাক আশাক দেওয়া হয়, তাদেরকে পরিপাটি হিসাবে তাদেরকে সব কিছু গাম্বেল থেকে শুরু করে সব কিছু দেওয়া হয় কিন্তু তারা সেটা ব্যবহার করে না। এছাড়াও তারা আইনের আওতায় যাওয়ার জন্য তারা কাজ করছেন, আইনের আওতা না যেও তারা সরাসরি শ্রমিক লিডারের কাছে যদি অভিযোগ কেউ দেওয়া হয় সরাসরি তারা ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও তারা বলছেন মৃত্যুর পরে তারা একটা তারা দাবি তুলেছেন চিকিৎসা সেবা, মৃত্যু, রেশন, বাসস্থান, এসব দাবি তারা তুলে ধরেছেন, এগুলো সরকারের কাছে দাবি তুলে ধরেছেন। এছাড়াও তিনি তারা বলেছেন গার্মেন্টস সেক্টর বলেন আর আমাদের শ্রম নির্মাণ সেক্টরে বলেন যেখানে বলেন ন্যায্য মজুরি যেটা সেটা পাচ্ছে এটা বৃদ্ধি করা উচিত শ্রমিকদের আরও, এবং তারা নিজেদের সচেতন হওয়া উচিত, ট্রেনিং নিজে নিজেই নেওয়া উচিত, সরকারের উচিত বিভিন্ন সংগঠনদেরকে তাদেরকে আইন আইনের যে বিষয়গুলো আছে তাদেরকে উপস্থাপন করা, এছাড়া তাদের শ্রমিকের ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে তারা যেন নতুন নতুন কাজ শিখতে পারবে এবং তারা নতুন নিজে নিজে তৈরি হতে পারে কাজের জন্য পরিপুক্তভাবে, এই বিষয়গুলি তারা তুলে ধরেছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই বিশাল একটি দিনের আগের আগ মুহূর্তে, আগামীকালকে যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে তার আগ দিনে বিভিন্ন কর্মব্যস্ততে ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বরেন্দ্র টেলিভিশনের সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি জহুরুল ইসলাম মন বিদায় নিচ্ছি, শুভরাত্রি।